হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনি কোথায় আছেন, কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কোন এলাকায় আছেন, এই সব জিনিসগুলো কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেক ফ্রেন্ড বা অনেক ব্যক্তি ফোন করে বলে দেয়। যখন আমরা চাই আমাদের আইডেন্টিটি তাদের কাছ থেকে লুকিয়ে থাকুক, আমরা এমন একটা জায়গায় আছি যেটা আমরা বলতে পারি না, তো আমরা তখন তাদেরকে মানে বিশেষ প্রয়োজনে একটা মিথ্যা কথা বলে থাকি যে ভাই আমরা অমুক জায়গায় আছি বা এই কাজে ব্যস্ত আছি, কিন্তু তারপরেও দেখা যায় যে তারা আমাদের এক্স্যাক্ট লোকেশনটা বলে দেয় বা আমরা কি করতেছি, কোথায় যাচ্ছি সব বিষয় কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দেয়। এটা কিভাবে করে? এটা মূলত লোকেশন ট্র্যাকের মাধ্যমে, এবং আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা সেটা আপনি বন্ধ করে দিতে পারবেন খুব সহজেই। আজকের পর থেকে কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না, আপনার লোকেশন বলতে পারবে না, প্লাস আপনাকে কেউ ট্র্যাক করেছে কিনা সেটাও আপনি খুব সহজে দেখে নিতে পারবেন কে আপনাকে ট্র্যাক করেছে। সেই জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমত আমাদেরকে কী করতে হবে, আমাদের মোবাইল ফোন থেকে মোবাইল ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে প্রবেশ করতে হবে। তো সেটিংসে প্রবেশ করার জন্য আমরা এখানে আমাদের অ্যাপসের সার্চ বার যেটা রয়েছে বা এখান থেকে সার্চ করব সেটিংস লিখে, অথবা আপনারা আপনাদের অ্যাপস থেকে সেটিংস অ্যাপসটাকে খুঁজে বের করবেন যেটা সবার মোবাইলে বাই ডিফল্ট দেওয়া থাকবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, স্ক্রোল করে নিচে আসতে হবে। দর্শক শ্রোতা, একটু স্ক্রোল করে নিচে আসতে হবে। নিচে এসে আপনারা এখানে গুগল বলে একটা লেখা এরকম পেয়ে যাবেন, সেটিংসের মধ্যে এইটার উপরে ট্যাপ করতে হবে। তো একটু ওয়েট করতে হবে, যখন ট্যাপ করা কমপ্লিট তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে, এবং এখানে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে পাবেন হচ্ছে পার্সোনাল সেফটি, তো এটার উপরে ক্লিক করতে হবে। দেন আপনারা এখানে পাবেন আননোন ট্র্যাকার অ্যালার্টস, এটার উপরে ক্লিক করুন, এবং এখান থেকে আপনারা জাস্ট এই অপশনটাকে অন করে দিন। এখন থেকে যদি কেউ আপনাকে ট্র্যাক করে, বাই এনি চান্স আপনাকে যদি গুগলে বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে ট্র্যাক করার চেষ্টা করে, আপনার লোকেশন ট্র্যাকিং করতে চায়, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন আপনাকে একটা অ্যালার্ট দেবে অবশ্যই, এবং সেই অ্যালার্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কে আপনাকে ট্র্যাক করছে এবং সে কে, এইটা জানার জন্য আপনাকে এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে এইখানে আপনি তার ফুল ডিটেলসটা পাবেন যে সে আপনাকে ট্র্যাক করতেছে এবং সেই লোকটা কে, এখানে দেখতে পাবেন। তার মানে হচ্ছে যে এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনাকে কে ট্র্যাক করেছে এবং কেন করতেছে এবং আপনাকে ট্র্যাক করেছে কিনা। এখন এখানে দেখুন, আমি স্ক্যান করার পর দেখতেছি এখানে কোনো অপশনই নেই, তার মানে হচ্ছে আমাকে কেউ ট্র্যাক করতেছে না, আপাতত আমাকে কেউ ট্র্যাক করতেছে না। কেউ ট্র্যাক করলে আমি সাথে সাথে এখান থেকে অ্যালার্ট পাবো। দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও, এবং এই সেটিংসটা আপনি কিন্তু করবেন প্রত্যেকটা গুগলের ক্ষেত্রে, গুগল অ্যাকাউন্ট ক্ষেত্রে। এখান থেকে আপনি এই তীরচিহ্নের উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি আরেকটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তারপরে সেমভাবে আপনারা এখান থেকে পার্সোনাল সেফটিতে গিয়ে আননোন অ্যালার্ট, তারপর এটাকে অন করে দিবেন। যদি আলাদা আলাদা গুগলে এটা অফ থাকতে পারে, তো সবগুলোর ক্ষেত্রে এটাকে অন করে দিবেন, এবং এর মাধ্যমে আপনি আপনার লোকেশনটাকে সেভ করে নিতে পারবেন, আপনার প্রাইভেসিটাকে অবশ্যই সেভ করে নিতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও, আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আর সর্বশেষ কথা হলো, আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না।